তারাশের কলামুরা গ্রাম। ওরাওপাড়ার ওরাওরা বের হয়েছেন দল বেঁধে, যাচ্ছেন শিকারে। প্রথমে কর্মকার, পরে কৃষিজীবী হয়েও এখনো ভুলে যাননি শিকারী জীবনের অতীত ঐতিহ্য। ওরাওরা সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী, শিকার তাই ঝোপঝাড়, ক্ষেতখামার, খাল বিল, জলায়। ওরাওরা প্রকৃতির সন্তান, ঠিকঠাক জানেন প্রকৃতি কোথায় লুকিয়ে রেখেছে কোন রসদ। জলার তলদেশ হাতড়ে হাতড়ে ওরা বের করে আনছেন ঝিনুক। বড়দের সাথে যোগ দিয়েছে ছোটরাও, ঝিনুক কুড়ানোর ছলে যেন উৎসবেরই মজা। ঝিনুক শিকারের শ্রমসাধ্যই কাজ ওরাওদের কর্মিষ্ঠ জীবন সংস্কৃতিরই অংশ। জলারি ঝিনুক এক ধরনের দুই খোলক বিশিষ্ট বা দ্বিপুটক জলজ প্রাণী, ইংরেজিতে বলে ওয়েস্টার। সিরাজগঞ্জের তারাশ উপজেলার তালুম ইউনিয়নের কলামুলা গ্রামে যুগ যুগ ধরে থাকায় পোশাক আশাক অনেকটা বাঙালিদের মতো হয়ে গেলেও ওরাওরা আসলে আদি অস্ট্রেলীয় জাতিগোষ্ঠীর মানুষ। ঝিনুকের অখণ্ডায়িত চ্যাপ্টা দেহ একজোড়া খোল বা খোলক দিয়ে আবৃত থাকে। খোলকের সামনের প্রান্ত ভোঁতা ও গোলাকার এবং পেছনের প্রান্ত কিছুটা সরু। জলার ঝিনুক এবার পানি দিয়ে সেদ্ধ করার পালা, চলছে কাটাকাটি বাটাবাটির কাজও। ঝিনুকের মাংসের তরকারি রাঁধতে পেঁয়াজ কুচি বেশি লাগে, লাগে পরিমাণ মতো বাটা মশলাও। রান্নার চুলাকে ওরাওরা বলেন চুলহা, মাটির চুলহাতেই ওরা রাঁধেন প্রতিদিনের খাবার। একাধিকবার উল্টে পাল্টে দিলে সব ঝিনুক সেদ্ধ হয় ঠিকঠাক মতো। আবারও ঢাকনা ঢেকে জাল। শুকনা মরিচের ঝাল স্বাদ বাড়ায় তরকারির, খাবারে ঝাল একটু বেশি খান ওরাওরা। হয়ে গেছে ঝিনুক সেদ্ধ। খুলে গেছে খোল, ভেতরে সেদ্ধ হওয়া কোমলাঙ্গ। মাংসল অংশটুকু এবার খোল থেকে আলাদা করার কাজ। শুধু ঝিনুক নয়, কাঁকড়া, কাছিম, কুচে সহ নানা ধরনের জলজ প্রাণী ওরাওরা ব্যবহার করেন খাদ্য উপকরণ হিসেবে। ছাড়িয়ে নেওয়া মাংসল অংশ থেকে বর্জ্য ফেলে দিয়ে আলাদা করা হচ্ছে কাঙ্ক্ষিত মাংস। ঝিনুকের খোলও ফেলনা নয়, ক্যালসিয়াম কার্বনেট থাকায় চুন বানানো যায়। এবার ধোয়াধুই। ঝিনুকের এই মাংস প্রান্তিক মানুষজনের কাছে প্রাণীজ আমিষের চমৎকার এক উৎস। এবার রান্নার পালা। প্রথমেই তেজপাতা। এবার পেঁয়াজের কুচি,
খানিকক্ষণ ভেজে এবার পরিমাণ মতো তেল। এখন বাটা মশলা, মরিচ, আদা, রসুন, গরম মশলা ও রাঁধুনি বাটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো। নেড়ে চেড়ে ভালো মতো কষানো হচ্ছে মশলাপাতি। পাটা ধোয়া মশলার পানিও দেওয়া হলো কড়াইয়ে। এবার খানিকটা হলুদের গুঁড়া, শেষে প্রয়োজন মাফিক লবণ। থকথকে হয়ে ওঠা কষানো মশলায় এবার ঝিনুকের মাংস। মাংস আর মশলাও নেড়ে চেড়ে কষাতে হবে খানিকক্ষণ। পরিমাণ মতো পানি দেওয়া হলো সেদ্ধ করার জন্য। এবার ঢাকনায় ঢেকে জাল। এশিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও দূর প্রাচ্যের অনেক দেশেই ঝিনুকের মাংস সুস্বাদু খাবার হিসেবে বেশ সমাদৃত। বাড়তি পানি এখন দেওয়া হচ্ছে ঝোলের জন্য। ওরা ওদের খাদ্যাভ্যাস ও রন্ধনশৈলী অনেকটা বাঙালি ধাঁচের হলেও খাদ্য উপকরণ যেমন আলাদা, স্বাদেও তেমনি মুখরোচক। ঢাকনায় ঢেকে আবারও খানিকক্ষণের জাল। জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন এ ও বি সহ উপকারী নানা খনিজ উপাদান আছে এই ঝিনুকের মাংসে। হয়ে গেছে ঝিনুকের মাংসের তরকারি। এবার পরিবেশনের পালা। বাড়তি কোনো সবজি নেই, গাঢ় মাখা মাখা ঝোল আর মাংস। ঝিনুক তিয়ন নামের এই তরকারি যেমন সুস্বাদু তেমনি ঐতিহ্যবাহী। বাঙালিদের মতো ভাত ওরা ওদের প্রধান খাবার। ভাতের সাথে ওরা কখনো খান অন্য কোনো তরকারি, কখনো বা ঝিনুক তিয়ন। দৈনন্দিন খাওয়া দাওয়া কিংবা অতিথি আপ্যায়নে প্রিয় খাবার ঝিনুক তিয়ন শুধু স্বাদ নয়, সুরভিও বিলায় ওরা ওদের সমৃদ্ধ খাদ্য সংস্কৃতির।